ফেসবুক পেজ নিয়ে কাজ করতে গেলে অনেক হার্ড ওয়ার্ক করা লাগে আর প্রচন্ড পরিমাণে এর উপরে সময় দেওয়া লাগে এই পেজটাকে না একটা বাচ্চার মতো পালা লাগে তারপরেই কিন্তু ভালো কিছু আপনি পাবেন আমি আজ আপনাদের সাথে কয়েকটা রেসিপি শেয়ার করব আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার নাক টাক সব বন্ধ হয়ে আছে তো আমার কথাটা এর জন্য এরকম শোনা যাচ্ছে প্লিজ সবাই ইগনোর করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর সালামতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমামি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি না কখনো সিমের তরকারি রান্না করি নাই সিম হচ্ছে যে কোনো আরও একটা সবজি আমি এই সিমের সাথে অ্যাড করি তারপর হচ্ছে রান্না করি কিন্তু আজকে হচ্ছে সিম শুধু রান্না করছি কেন এই সিমগুলা তারপরে এই শালগম আমি আজকে যা যাই রান্না রান্না করছে না কেন সব কিছু হচ্ছে আমার সেজ আমির বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল সেইগুলো আবার আমাদের দিয়েছিল সেটাই হচ্ছে আমি রান্না করছি তো ওনাদের হচ্ছে বাসায় মানে ওনারা এগুলো চাষ করে কোনো ওষুধ ছাড়া বা কোনো কেমিক্যাল ছাড়াই এগুলা হচ্ছে ওনারা মানে বাজারজাত করে তো এর জন্য হচ্ছে ওইখান থেকে আনা হয়েছিল এর জন্য আমি শুধুই এটা রান্না করছি একেবারে মোমের মতো গলে গিয়েছিল আর অনেক মিষ্টি খেতেও অনেক টেস্ট লাগে স্বাদ লাগে আর কি তো সেইটাই আমি রান্না করেছিলাম নিজেরাই বাসায় একটা গাছ লাগিয়ে আমি দেখেছিলাম কিন্তু আমার হচ্ছে হয়নি সিম গাছটা শীতের সময় কিন্তু শীতের সবজি খেতে ভালোই লাগে আর মনে হয় যে এক এক কড়াই তরকারি হবে ওই দিয়েই ভাত খাওয়া হবে তো আমাদের তো সেই সৌভাগ্য নেই নিজেদের বাসায় আর কি হবে এইভাবে তো হচ্ছে মামিদের বাসা থেকে পাঠিয়েছিল সেইটাই আমরা খেয়েছিলাম আর এইখানে হচ্ছে এখন শালগম রান্না করব সেইখানে হচ্ছে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাগুলাই দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে শালগমগুলো দিয়ে দেব আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম শালগমগুলো অনেক বড় ছিল তারপরও দেখেন এর ভেতরে কোনো একটা আঁশ নেই একদম গলে যাবে বা আমার হাজব্যান্ড যেহেতু একটু আলু পছন্দ করে এখানে জাস্ট একটা আলু দিয়েছি বড় মিডিয়াম সাইজের দেখে এরপর হচ্ছে এই যে শালগমটাও ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম ঝোলের ঝোলের পানিটা শুকিয়ে গেলেই তারপর হচ্ছে আমি মাছগুলা আর টমেটোগুলা দিয়ে দেব উপর থেকে আমি হচ্ছে দুইটা যেহেতু আমি আজকে দুইটাই তরকারি রান্না করছি মাছ এটা আর ওই মাছগুলা সব এই তেলাপিয়া মাছ আর হচ্ছে ওই কি বলে ওইটা খুশুল্লে মাছ ওই দুইটা মাছই আমি একসাথে করে ভেজে নিয়েছিলাম এরপর হচ্ছে রান্নার ক্ষেত্রে পরবর্তীতে আমি দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আবারও যদি এই তরকারিটা রান্না করে খেতে পারতাম তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার রান্না করা শেষ এই যে হচ্ছে আমার রান্নার সব ফাইনাল লুক আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এইভাবে করে আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে এর মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজে কাজ করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকা লাগবে অ্যাক্টিভ যদি না থাকতে পারেন তাহলে এখানে কাজ করা না করা সমান কথা কারণ আপনার হচ্ছে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকা লাগবে কেউ যদি আপনাকে কোনো কমেন্ট করে সেটা রিপ্লাই দেওয়া লাগবে বা আপনিও আর অন্য মানুষের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে দেখে ভালো ভালো আপনি যে যদি ওইখানে একটা সুন্দর একটা কমেন্ট করে আসেন তাহলে কিন্তু আপনি একটা সুন্দর পরিচিতি পাবেন আপনার মানে ওই লোকটাও বুঝলো ওই পেজের যে ওয়ার্নার সে বুঝলো যে না আপনারা একটা সুন্দর পেজ আছে সেও আপনার পেজটা ভিজিট করবে কিন্তু অনেকে আছে কি এইগুলা না করে যে বলেন ফলো ফলো ব্যাক ফলো ডান এইসব এই সব লেখে তাদেরদের ক্ষেত্রে আমি বলছি তাদের পেজ কিন্তু একেবারেই কখনোই মনিটাইজেশন পাবে না আর যারা যারা এই ভুলগুলো করেছেন অবশ্যই তারা এখন অ্যালার্ট হয়ে যান সবাই ভালো মতো পেজে কাজ করেন সেই দোয়াই রইলো আপনাদের জন্য